ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের লিগ পর্বের খেলা শেষ বিশ্বকাপের ত্রয়োদশ এই আসরের শেষ চারের খেলা শুরু হচ্ছে আজ থেকে সেমিফাইনালের প্রথম খেলায় আজ মুম্বাইয়ের ওয়ান খেল স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা স্বাগতিক ভারতের মুখোমুখি হবে চতুর্থ দল নিউজিল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় এবারের বৈশ্বিক এই আসর শুরু হওয়ার আগেই শিরোপার অন্যতম বড় দাবিদার ভাবা হচ্ছিল রোহিত শর্মার দলকে বিশ্বকাপ শুরুর পর এই দাবি আরও পাকাপোক্ত হয়েছে ঘরের মাটিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ভালোভাবেই প্রমাণ করে যাচ্ছেন দুই দলের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের নয় ম্যাচের মধ্যে সব কটিতেই জিতেছে ম্যান ইন ব্লুরা এ পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্সে নক পর্ব নিশ্চিত করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ চারে বাড়তি চাপ ভারতের ওপরই থাকবে বলে অনেকে মনে করছেন বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হওয়া প্রতিটি দলকে হেসে খেলে হারানো বাড়তি আত্মবিশ্বাস যোগাবে রাহুল দ্রাবিড়ের শিষ্যদের দলের তারকা ব্যাটার বিরাট কোহলি এখন পর্যন্ত আসলে সর্বোচ্চ রান সংগ্রাহক অন্যদিকে ফার্স্ট বলিং লাইন আপে যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ সামির রীতিমতো প্রতিপক্ষ ব্যাটারদের আতঙ্কের নামে পরিণত হয়েছেন পেস বলারদের সাথে স্পিনার রবীন্দ্র রাজেদা ও কুলদীপ যাদব নিয়মিত উইকেট তুলে নিয়ে ভারতের বলিং অ্যাটাককে অন্য সবার চেয়ে এগিয়ে রেখেছেন ভারতের সর্বশেষ বিশ্বকাপ জয়ের পেরিয়ে গেছে বারো বছর দু সালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল ভারত তৃতীয় শিরোপার জন্য দীর্ঘ অপেক্ষার পর আবারও হোম ভেনুতে বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নামা ভারতের সামনে এর চেয়ে ভালো সুযোগ হয়তো আর আসবে না চার বছর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে ম্যানচেস্টারে বৃষ্টি ম্যাচে ভারতকে আঠারো রানে পরাজিত করে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড বৃষ্টির কারণে ম্যাচটি রিজার্ভ ডেতে গড়েছিল সে বিপক্ষে কি পারবে ভারত অন্যদিকে দুই হাজার পনেরো ও দুই হাজার দুই বিশ্বকাপে ফাইনাল খেলা নিউজিল্যান্ড আরেকটি ফাইনালের দ্বার এ পর্যন্ত হওয়া তেরোটি বিশ্বকাপের মধ্যে ফাইনাল খেলেছে এবারের আসরে প্রথম চার ম্যাচে জয়ী হওয়ার পর টানা চার ম্যাচে পরাজিত ক্যান উইলিয়ামসনের দল ঘুরে দাঁড়িয়ে শেষ চার নিশ্চিত করেছে দুই হাজার উনিশ সেমিফাইনালে অংশ নেওয়া পাঁচজন খেলোয়াড় রোহিত কোহলি কে রাহুল বোমরা ও জাদেজা বর্তমান ভারতীয় দলে আছেন আগামীকাল এই পাঁচ জনের খেলা প্রায় নিশ্চিত ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় বলছেন এই মুহূর্তে সব দলই টুর্নামেন্টের শেষ ধাপে রয়েছে এখানে আর ভুলের সুযোগ নেই ভারতের ওপর কিছুটা হলেও প্রত্যাশার চাপ থাকবে কিন্তু আমি বিশ্বাস করি সেই চাপ সামলে আমরা ভালোভাবে ম্যাচটি উপভোগ করতে পারবো আমাদের নিজেদের উপর সেই আস্থা আছে গত মাসে ধর্মশালায় গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়েছিল ভারত এছাড়া মুম্বাইয়ের এই এই মাঠে গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে মাত্র পঞ্চান্ন রানে গুটিয়ে দিয়ে তিনশো রানের বিশাল জবাব ছিল ভারত ছত্রিশ বছর বয়সী ওপেনার রোহিতের ব্যাটিং ব্যাটিংয়ে ভারত বড় স্কোর গড়ে তোলে ধারণা করা হচ্ছে এটাই রোহিতের শেষ বিশ্বকাপ এখন দেখার বিষয় বেলা আড়াইটায় অপ্রতিরোধ ভারতকে কিউই দেওয়ালে বাধাগ্রস্ত হয় কিনা